নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল। সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে সন্ত্রাসের প্রতিবাদে হুগলি জেলার শেওড়া পুলিশ ফাঁড়ির সামনে জিডি রোড অবরোধ করল সিপিআই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে মাহাতুবাপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার গোলগা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ব্যাটিং হেরে গিয়ে নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিম পাড়ায় কয়েক শতাব্দী প্রাচীন ভাটতলা মার পুজো অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানে ভাদার বাজারের কল্পকুল পাড়ে রাধা গোবিন্দ মন্দির চত্বরে চার দিন ধরে নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভোলানাস গ্রামের রায়বটতলায় নিশুদি রাতে মঙ্গলবার রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল। সুপ্রিয়া ঘোষ নামে 50 বছরের এক মহিলার মৃত্যু হল পথ দুর্ঘটনায়। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন 2 নম্বর পঞ্চায়েতের ছাদনি গ্রামের কাছারি পাড়ায় সরকারিভাবে তৈরি হয়েছে শৌচাগার। আজকে বিস্তারিত খবরে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলটি জেলা শাসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের সুপার, ডেপুটি সুপার ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেন। পরে হাসপাতালের ইএনটি বিভাগটি ঘুরে দেখেন। মঙ্গলবার রাতে হঠাৎই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অনিল কুমার ভার্মার নেতৃত্বে যে দলটি এসেছিল তারা টানা 3 ঘন্টা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুকুমার বসাক, হাসপাতালের সুপার উৎপল দা, ডেপুটি সুপার অমিতাভ সাহা সহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা। বৈঠক শেষে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলটি বর্ধমান হাসপাতালের ইএনটি বিভাগটি ঘুরে দেখেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে সন্ত্রাসের প্রতিবাদে হুগলি জেলার শেওড়া ফুরি ফাঁড়ির সামনে জিডি রোড অবরোধ করল সিপিআইএম। তারা বৈদ্যবাটি থেকে মিছিল করে আসে, পরে শেওড়া ফুরি ফাঁড়ির পুলিশ অবরোধ তুলে দেয়। কালকে নির্বাচন কমিশন এবং হাইকোর্টের নির্দেশে যে নমিনেশন জমা দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছিল তাতে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের হুগলি জেলাতে বিভিন্ন জায়গাতে তারা আমাদের নমিনেশন পেপার সাবমিট করতে দেননি। আরামবাগে এমনকি আমাদের মহিলাদের পার্টি অফিসের মধ্যে ঢুকে মহিলাদের কাপড় খুলে পর্যন্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজ মৃত, সেই মৃত গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতে আমাদের আজকে এই মিছিল এবং এই শহীদ বেদিতে মাল্যদান। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে মাহাতুবাপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধান করার লক্ষ্যে প্রতিটি পাড়ায় বসানো হয়েছে মিনি সাবমার্সিবল পাম্প। এর ফলে পানীয় জলের সমস্যা মিটেছে, এই জন্য গ্রামবাসীরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমার নাম শেখ আহমেদুল্লাহ। বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা বা মঙ্গলকোট মানে ব্লকে বা মঙ্গলকোট পঞ্চায়েতে মাহাতুবা গ্রামে আমার এইখানেই বাড়ি, পাশের বাড়ি। কী সমস্যা ছিল? আমাদের জলের সমস্যা ছিল খুবই, মানে বিগত 25-30 বছর আগে হ্যান্ডপাম্প ছিল প্রায় প্রায়, কিন্তু হ্যান্ডপাম্প কোনোদিন এই জলের সমস্যাটা মেটাতে পারেনি। চৈত্র বৈশ মাস এলেই হ্যান্ডপাম্প নিজের তলায় লেয়ার পড়ে যেত, জলের সমস্যা আমরা মেটাতে পারতাম না।
পুকুরের জল এনেও আমাদের সমস্যা মেটাতো। এখন এখন বর্তমানে তৃণমূল সরকার এই গদিতে আসার পর থেকে আমাদের পাড়ায় পাড়ায় এই 10 থেকে 15টা মিনি সাবমার্সিবল বসেছে এবং তার থেকে আমরা জলের সমস্যা 100% মেটাতে পারি। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার গোলগা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতের নাম যাবনলাল যাদব। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাঠে ঘাস কাটতে গিয়েছিল কিন্তু বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। ওই দিন রাতে একটি ভুট্টা ক্ষেতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ডালখোলা থানার খবর দেওয়া হলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সুখদেব ঘোষ, কি হয়েছে? আমার বোনের শ্বশুর সকালে ঘাস কাটতে গিয়েছিল, মোটামুটি 8টা-9টার দিকে। ঘাস কাটতে গিয়ে ভুট্টার খেতে কে যেন পিছন থেকে আঘাত করে মেরে ফেলেছে। তার জন্যই গ্রামের বাসিন্দা সবাই অসুবিধায় আছে। পুলিশ প্রশাসনকে ডাকা হবে। পুলিশ প্রশাসন কাজ শুরু রেখেছে। কে মারলো বলতে পারবো না, কে মারলো। বাবা গেল ঘাস কাটতে, আমরা ছিল এরকম কাজে। মা ফোন করে বললো কে তোর বাবার মারা গেছে, কেউ মেরে দিয়েছে। তারপরে আমরা আসতাম, দেখতেছি মারা গেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। ব্যাটিং হেরে গিয়ে নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলার অধিকারী পাড়ায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কানলা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের দাবি, ব্যাটিং এর কারণে শুভব্রত দাস আত্মহত্যা করেছে। কানলায় আইপিএল এর খেলা নিয়ে রমরমিয়ে ব্যাটিং ব্যবসা চলছে। সকালবেলায় উঠে পায়খানা করতে যাচ্ছি বলেছে, পায়খানা করতে গেছে। আমার শ্বশুর বলছে তুই যাস না, আমার পেট খারাপ, আমি করে আসি। বলে শ্বশুর পায়খানা আছে আর ও মনে হয় পেছনে ওইসব কাজ করছে। আমরা সেটা জানি না, আমরা তো এই বাড়িতে শোয়া। আমার শ্বশুর বলছে এ বাপন কি করছি? বলছে এই তো আমি, তুমি বেরোলেই পায়খানা যাও। তারপর বেরিয়ে টেরিয়ে আমার শ্বশুর এসে দেখছে ঘরে ছেলেটা শুয়ে নিই, কাজের লোক এসে কাজ করছে আর আমাদের বিড়ি কাজ, বিড়ি ছাঁকা নাচ দিয়েছে। এবার যে বিড়ি ছাঁকবে সেই লোকটা এসছে। এবার আমার শ্বশুর ফুল তোলার জন্য বাগানে গেছে, বাগানে গিয়ে বলছে এখানে বাপন কি করেছে দেখে যা। তখন ওই লোকটা যে বিড়ি ছাঁকে সে আবার দৌড়ে গেছে। ও কি আইপিএল এর ব্যাটিং বা এরকম কিছু সঙ্গে যুক্ত ছিল? মুম্বাইকে কালকে হেরে যাওয়ার মানে দুঃখেতে হতে পারে কি না, কারণ সেটা কি করে জানবো? আমরা তো ছিলাম না ওখানে, আমরা তো ছিলাম অন্য মানে বাড়িতে, অত বাড়িতে ছিল। আবার হেরে গেছে বলে হয়েছে না, কি করে বলবো? হ্যাঁ একটু চাপা স্বভাব ছিল, কিছু বলতো না কাউকে। ও যেটা করতো, ওরা তো ভাই বোন কোনোদিনও কাউকে কিছু মুখটা বলেনি যে এই ব্যাপারে এটা এরকম। তাহলে তো আমরা এরকম করতো, আমরা প্রবলেমটা সলভ করতে পারতাম। ওর কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? না, প্রেম ছিল না। ও আর ওর বলতো যে না আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করবো। আমার দাদুর ইচ্ছা ছিল না দেবো না আসবে, তার জন্য ও বলেছিল যে হ্যাঁ আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করবো, আমার কোনো ওইসব নেই, তোমার মেয়ে দেখতে পারো। অনেকদিন ধরেই বলে এটা। কানলার যুব সমাজের পথ বলতে কি, আজকে এটা শুধু কানলার সমস্যা নয়, এই সমস্যাটা গোটা ভারতবর্ষের সমস্যা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এই সমস্যাটা
শুধুমাত্র কাংলার নয়, কিন্তু আমরা যেহেতু কাংলাতে বড় হয়েছি, কাংলাতে মানুষ হয়েছি, কাংলার ছেলে, আমরা চাইবো সবসময় যেন আমাদের যুব সমাজটা ঠিক থাকে। প্রতিদিন একটা বাচ্চা ছেলে, 25 বছরের ছেলে, সে যদি এই যুবো, এটা তো পুরো যুবো, এই যুবোর মধ্যে যদি সে মাথাটা গলিয়ে ফেলে তাহলে সে কি করবে? তার আইপিএল যখনই খেলা হচ্ছে তখনই একটা সাজে সাজে রব, সবাই একটা করে নতুন মোবাইল কিনছে, ঠিক আছে, তার অ্যাপস লোড করছে, একটা সাজে সাজে রব কিনা যুবো চলবে। এবার ষাটখানা ম্যাচ আছে, ষাটখানা ম্যাচে কে কত বেশি যুবো খেলতে পারে? তাহলে এই 25 বছরের ছেলে এরকম তরতাজা যুবকদের প্রাণ এরম ভাবেই যাবে। আমার মনে হয় যেটা খুব সহজ উপায়, যে প্রশাসন বিভিন্ন জায়গায়, প্রশাসনের হাতে সাইবার, পুরো সাইবার কন্ট্রোলটাই প্রশাসনের হাতে, সাইবার কন্ট্রোলের মাধ্যম দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন সোর্স লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে এগুলোকে কন্ট্রোল করা যেতে পারে। অবশ্যই প্রশাসনের যেটা তো করা হবে না, আজকে কারণ শীত দ্বারা যেখানে সোজা হয়নি, হ্যাঁ, একটা 25 বছরের ছেলে সে অর্থ ইনকামের যেখানে জায়গা করতে পারেনি, সে অর্থ খরচের জায়গাটা তৈরি করে ফেলছে, তাহলে এখানে তার মা বাবারও যেমন ভাবে দেখা উচিত, তেমনি ভাবে প্রশাসনেরও দেখা উচিত, তেমনি ভাবে সমাজবিদদেরও দেখা উচিত, কারণ এটা সামাজিক প্রবলেম। এই ক্ষেত্রে কি হয়েছে বলতে সেরকম ভাবে বলা যাচ্ছে না, কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা নাকি ছেলেটি আইপিএল এর এরকম ভাবে টাকা ইয়ে করতে গিয়ে, হ্যাঁ, কিছু দেনা হয়তো হতে পারে তার, ঠিক আছে, একটা 25 বছরের ছেলে কিভাবে এরকম ভাবে মারা গেল যে আমাদের কাছে খুবই বিয়োগান্তক। এই আইপিএল খেলাটা পুরো বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই যে ছেলে পেলে অকালে প্রাণ যাচ্ছে, অজস্র ছেলে পেলে হচ্ছে, এগুলো তো আমাদের, আমরা আমাদের যেমন সন্তান হারিয়ে গেল একটা, আমাদেরও তো সন্তান, আমি ছোট কাকা যেহেতু, যেন আরো মায়ের কোল, বাবার কোল যেন খালি না হয়ে যায়, সেই জন্য আমরা এটা। আপনাদের প্রাথমিক ধারণা কি যে ও আইপিএল এ টাকা লাগিয়েছিল? আমার প্রাথমিক অনুমান যে এটা হতে পারে। আমাদের চলে গেছে, আবার তো আরেকজনের চলে যেতে পারে, আমরা চাইবো যে কারো যেন এরকম হলো মায়ের কোল বাবার খালি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিম পাড়ায় কয়েক শতাব্দী প্রাচীন হাট তলমার পুজো অনুষ্ঠিত হল। বহুদিন আগে এই এলাকায় হাট বসত, সেই থেকে ওলাইচণ্ডী মা হাট তলমা বলে পরিচিত। দুদিন ধরে পুজো ও অন্নকূটের আয়োজন করা হয়, কয়েক হাজার মানুষ অন্নকূটে অংশগ্রহণ করে। কথিত আছে, ওলাইচণ্ডী মা বোয়াইচণ্ডী মায়ের বোন বলে পরিচিত। এখানে মায়ের নির্দিষ্ট কোনো মূর্তি নেই, ঘটেই মায়ের পুজো হয়। চণ্ডী মায়ের পুজো, আজকে আমাদের, কালকে আমাদের পুজো গেছে, আজকে আমাদের অলাইচণ্ডী মায়ের ভোগ। এই ভোগটা কিন্তু সার্বজনীন, যত লোক আসে, যত মানুষজন আসে, তারা কিন্তু এই মায়ের ভোগ গ্রহণ করে। আমরা যতক্ষণ আমাদের ভোগ রান্না হয়, যতক্ষণ আমাদের ভাড়ারই মালপত্র থাকে আর কি, ততক্ষণ আমরা ভোগ রান্নাও করি এবং বিতরণ করে দিই। মায়ের ভোগ খিচুড়ি, পায়েস, পুরি, তরকারি, ভাজা, ভোগ, এইসব দিয়ে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমরা আজকে 19 বছর বয়স হলো, আমি তো দেখছি, আমার বাবা কাকারাও তো দেখেছি, এটা ঐতিহ্য, বিরাট ঐতিহ্যবাহী একটা পুজো। একটা 100 বছর উপরে হবে, হয়তো আরও বেশি হতে পারে, জানি না। এর একটা বিরাট মাহাত্ম আছে মায়ের, আমাদের মাহাত্ম বলতে কী বলবো, যে যারা পড়ার কথাটা আমি হয়তো একদিন আগে বলেছিলাম, যারা পড়ার পর কিন্তু কেউ যেতে পারবে না, বা যদিও যায় কিন্তু মায়ের পুজোর দিনে। বড় কথা হচ্ছে আমাদের মায়ের বহুত মাহাত্ম রয়েছে, ঠিক আছে, যেমন আমাদের মা কিন্তু এখানে খোলায় থাকে অনেকবারই, অনেকই শুনেছি আর কি, মানে আরও আগে সবার দাদুদের মুখে যে ওখানে মন্দির করারও কথাবার্তা বলা হয়েছিল বা এরকম কথা বলা হয়েছিল, কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি, ওই কারণেই মানে মা পুরো ফাঁকায় থাকতে। এটা হচ্ছে আমাদের ওলাইচণ্ডী মায়ের পুজো, এটি হয় আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে। এখানে আমরা দেখিনি, অনেক দিন আগে হাট হতো, তার থেকে নাম হয়ে গেছে হাটতলা মা, না, তবে এর মাহাত্ম্য আমরা শুনেছি এবং আমরা নিজেরাও দেখেছি। এর পুজোর আগে যে 15 দিন আগে ঢেড়া দেওয়া হতো, তখন ঘরের মেয়েরা কাকে কোথাও যাওয়ার হলে যেত না, এখন সেটাকে আমরা কমিয়ে এনেছি।
চার দিন আগে শনিবারে করি, মঙ্গলবারে পুজো করি, তাতে কেউ কোথাও যায় না। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানে ভাতার বাজারের কলপুকুর পাড়ে রাধা গোবিন্দ মন্দির চত্বরে চার দিন ধরে নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও শ্রী চৈতন্য দেবের একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হয়েছে। বুধবার প্রায় 7,000 মানুষ অন্নকূট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই সেবা সমিতি ভবনে কর্তৃপক্ষের রাধা মাধবের অনুষ্ঠান অষ্টবহর শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন এবং প্রথম দিনই প্রায় 100 জন সাধু সন্ন্যাসীদের তাদেরকে ধুতি ছাতা জলের বোতল এবং মিষ্টি প্রদান করেছেন এবং তাদের যাদের ভাড়া নামাজ হিসেবে সাধু সন্ত এসেছিলেন। এখানকার বিশিষ্ট অতিথিরাও এসেছিলেন। এই শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ মন্দির আগেই হয়েছে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করলেন এখানকার বিশিষ্ট অশোকাচার মায়ের স্মৃতিতে এবং এখানকার যারা সাধু সন্তদের যে পুত্র উপহার দেওয়া হয়েছে সেটা আনন্দপ্রসাদ ধারা এবং সাবিত্রী ধারা স্মৃতিতে এবং সবচেয়ে ভালো লাগছে এখানকার কর্মবিভাগে কর্মবিভাগের ছেলেদের তাদের উদ্যোগকে আমি স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে স্বাগতম জানাচ্ছি আবাস মতো অনুমান চ্যানেলকে, তার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে আমি একজন গণকর্মী হিসাবে আমার খুব ভাষায় লোকাল যেহেতু অন্যান্য অন্নকূটকে আমি খুব যেমন ভোগ করছি পাশাপাশি এখানে দেখলাম ডাল শাকসবজি চাটনি পায়েস বন্ধে সেটা আবরণ করেছে 6,000 লোকের ব্যবস্থা করেছে এবং মহা মানুষের একটা ফল নেমেছে এই প্রসাদ খাওয়ার জন্য। সবচেয়ে ভালো লাগছে এই কর্মকারী ছেলেদের অকাল পরিশ্রমের মধ্য দিয়ে মানুষদেরকে ঈশ্বর সাধনায় তারা ভর্তি হয়েছে। আমাদেরকে আগামী দিনে আরও ঈশ্বর সাধনায় ভর্তি হওয়ার জন্য জন্ম নিয়েছে অনুরোধ রইল। ঈশ্বরে একমাত্র পথ। ভাদা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভোলানাশ গ্রামের রায়পরতলায় নিশুতি রাতে মঙ্গলবার রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো। যে রাতে পুজো হয় সে রাতেই প্রতিমা বিসর্জন হয়। বাড়ির মহিলারা সারা দিন উপোস থেকে পুজোয় অংশগ্রহণ করে। এই পুজোয় বলি প্রথা চালু আছে। অন্তর্গত জগদানন্দপুর অঞ্চলের ঘনাস গ্রামের বাসিন্দা। এই ঘনাস গ্রামের রায়পাড়ায় একটা রক্ষাকালী পুজো হয় বহুদিন থেকে। আমি ছোটোবেলা থেকে দেখছি, আমার বয়স আজ 73 হচ্ছে, আমি ছোটো থেকেই দেখছি এই রক্ষাকালী পুজো। তখন ঢেরা পিটিয়ে মানে ঢোল, ছোট ঢোল যাকে বলে ঢেরা, সেই ঢেরা পিটিয়ে পুজো হতো। দুয়ানা চার আনা এক আনা যে যেমন সে তেমন দিয়ে যেত। আমার বাবা কাকা বা গ্রামের আমার পাড়ার আরও 5টা লোক এসে সেইখানে জমায়েত হয়ে সেইভাবে পুজোটা হতো। একটা ছাগ বলি হয়, ছাগলের পাঁঠা বলি হয়, একটু রাত্রিতে পুজোটা শুরু হয়, রাত্রির 12টা পর্যন্ত হয়ে তারপরে মা ভবসাগর নামে একটা পুষ্করিণী আছে এই রক্ষাকালীর পূর্ব দিক সাইডে, সেই ভবসাগরে বিসর্জন হতো। নিঃশব্দে চলে এসে যে যার খুশি আপন আপন বাড়িতে ঢুকে পড়তো। এই পর্যন্ত এই পুজোর তথ্য। বর্তমানেও এখন চলছে ঠিক সেইভাবেই। একটা ছাগ বলিও হয় এবং পাড়ার এখনকার সব নতুন নতুন সদস্য হয়েছে, তারা এই পুজোটাকে নিয়ে আসে, একটা ছাগ বলি দেয়। হ্যাঁ, আজকেও ঠিক সেই প্রথা অনুযায়ী পুজোটা চলছে। আমি এখানকার পুরোহিত জহর চক্রবর্তী, এখানে ঘনাস রায়পাড়ায় উপস্থিত এবং বহু মানে ভক্তবৃন্দ এবং সমস্ত সব তারা এখন পুজো পার্বণে অধিষ্ঠান আছেন। এখানে আমি বহুদিন থেকে পুজো করছি এবং এখানে পূজার উপাচার বহু কিছু হইয়া থাকে, বহু উপবাসী থাকেন এবং একটা ছাগ পশু বলিও হয়।
হ্যাঁ সবকিছু পূজাটা বেশ সুষ্ঠুভাবে সমাপন হয়। পূজাটা কোন সময় এই পূজাটা? শুক্লপক্ষে যে কোনো তিথি পাওয়া গেলে সেই পুজোটা, এই কালী পুজোটা হয়। কোন মাসে? বৈশাখ মাসে শুক্লপক্ষে হ্যাঁ যে তিথি পাওয়া যায় হ্যাঁ সেই তিথিতে এই পুজোটা হয়। আচ্ছা, এই ঠাকুর আজকে পুজো হবে এবং রাতেই বিসর্জন? হ্যাঁ, এই পুজোটা আজকে পুজো হবে এবং আজকে সঙ্গে সঙ্গে বিসর্জন হয়ে যাবে মাকে জলে সমর্পণ করা। এটা ঘোড়ানাস গ্রামের একটা কালী রক্ষাকালী পুজো। হ্যাঁ, এই তিথিটা এই পূজাটা শুক্লপক্ষে যে তিথিটা হোক, তাতে দশমী হোক নবমী হোক, যে তারা পাওয়া যায় সেইটিতে পুজো করা হয়। হ্যাঁ, এখানে বহু লোকজনের উপবাসী বা সমস্ত কিছু তারা থাকেন। হ্যাঁ, এবং যথা উপাচারে পুজোটা সম্পূর্ণ হয়। কাটোয়া থেকে গৌর চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। সুপ্রিয়া ঘোষ নামে 50 বছরের এক মহিলার মৃত্যু হলো পথ দুর্ঘটনায়। মৃত ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার সগরায়। বুধবার দুপুরে তিনি ডাক্তার দেখিয়ে হেঁটে ফিরছিলেন, সেই সময় বর্ধমান আরামবাগ রোডে একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে, তিনি রাস্তায় পড়ে যান। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোর গাড়ি ওই মহিলাকে পিষে দেয়। ঘটনাস্থলে সুপ্রিয়া ঘোষ মারা যান। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইনি কি করছিল? রাস্তার সাইড দিয়ে আসছিল। কোথা থেকে? ওই সরের মোড় থেকে। ওই কি দিয়ে দিয়ে মিটার, ওই 1.5 মিটার দিয়ে দিয়ে। সেই সময় কি হয়? ও পড়ে তখনই মারা যায়। মানে মারা যায়, মানে কি, মানে ছোট আরতিটা চাপি দিয়েছিল? মানে মোটর সাইকেলের লোকটা পালিয়ে গেছে? আচ্ছা, আপনারা খবর পান তারপর নাকি? মানে আপনার কে হয়? বৌদি। মানে উনি কি করতে গেছিল বাইরে রাস্তায়? বাজারে ছিল ডাক্তার দেখাতে। হ্যাঁ, কি নাম ওনার? সুপ্রিয়া ঘোষ। কত বয়স হবে ওনার? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারন 2 নম্বর পঞ্চায়েতের ছাদনি গ্রামের কাছারি পাড়ায় সরকারিভাবে তৈরি হয়েছে শৌচাগার। শৌচাগারটি তৈরি হলেও এখনো ব্যবহারের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। এই এলাকায় মোট 32টি পরিবার আছে। অধিকাংশ পরিবারই তপশিলি জাতি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া। শৌচাগারটি জঙ্গলের ভেতরে হওয়ায় কেউ এটি ব্যবহার করে না। কি সমস্যা? সমস্যা ধরো হাইটটা হয় নাই, পাখিটা বসতে পারছে না, জলটা নিয়ে যাচ্ছে, জঙ্গল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, জঙ্গল থেকে বললাম হাইট করে দিতে, তো হাইট করে দিল না, পায়খানা বসতে পারছে না, কেউ বসতে পারছে না। তাহলে কি বাইরে করতে হচ্ছে পায়খানা? হ্যাঁ, পায়খানা বাইরেই করছে, তাছাড়া কী করবে? কী চাইছেন আপনারা? ওই তো জল দিচ্ছি, জল ধরো প্যান থেকে জল উঠে পড়ছে। তাহলে আপনারা কী চাইছেন? আর হাইট করে দিলে ভালো করে হলে ভালো হতো, হাইট করলে ভালো হতো। কী অসুবিধা হচ্ছে? ওই তো পায়খানা করা হচ্ছে না, হয়তো বনের ভেতরে করে দিয়েছে, তারপরে জল ভর্তি, তারপরে যেখানে পায়খানা করবে সেখানেও জল। কি চাইছেন আপনারা? ভালো হলে ভালো হয়। উঁচু করতে চাইছেন? হ্যাঁ, উঁচু করে দিলেই ভালো হয়। তাহলে এখন তো আপনারা পায়খানা ফিরতে পারছেন না, কোথায় ফিরছেন? হ্যাঁ, ওই মাঠে করতে হচ্ছে। হয়তো পায়খানা জল, পায়খানা করতে গিয়ে এমনিতেই জল লাগছে না, পায়খানা উঠে পড়ছে জল, এই জলেতে পায়খানা গিয়ে কেউ করবে এমনি দেখে পালিয়ে যাচ্ছে, কেউ বাইরে পায়খানা ঘরে করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। এটা কি পঞ্চায়েত থেকে করেছে? এটা পঞ্চায়েত থেকে করেছে। আপনারা কি চাইছেন? যদি পায়খানা অন্য জায়গায় সরিয়ে বা উঁচু করে হাইট করে করা করুক, আর নাহলে যেমন রাস্তাঘাট করছে পায়খানা সেরকম করবো মানুষের কি?
কতগুলো বাড়ি আছে এই পাড়ে? এই পাড়া মোটামুটি 50-32টা ঘর আছে। এখন কোন গ্রাম এটা? এটা খেরুর ছাদনি বসপুকুর পাড়। না খেরুর আছে, খেরুর ছাদনি উভয় গায়ে লোক তো এদিকে যা আসা করে সবাই পায়খানা করে, মাঠ ঘাটে কারো যদি পায়খানা থাকে সে তো ছাদনি লোকও যাচ্ছে খেরুর লোকও যাচ্ছে। ভাতার থেকে প্রতীকী দাস, বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, হাসপাতাল পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধি দল। সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে সন্ত্রাসের প্রতিবাদে হুগলি জেলার শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিডি রোড অবরোধ করল সিপিআই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে মাহাতুবাপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। দিনাজপুর জেলার ডালখোলা থানার গোলগা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ব্যাটিং হেরে গিয়ে নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিম পাড়ায় কয়েক শতাব্দী প্রাচীন ভাটতলা মাঠ পুজো অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানের ভাদার বাজারের কল্পকুল পাড়ে রাধা গোবিন্দ মন্দির চত্বরে চার দিন ধরে নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভোলানাস গ্রামের রায়বটতলায় নিশুধি রাতে মঙ্গলবার রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল। সুপ্রিয়া ঘোষ নামে 50 বছরের এক মহিলার মৃত্যু হল পথ দুর্ঘটনায়। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন 2 নম্বর পঞ্চায়েতের ছাদনি গ্রামের কাছারি পাড়ায় সরকারিভাবে তৈরি হয়েছে শৌচাগার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।